সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানা থেকে প্রায় 200 মিটার দূরে তেলিয়ামুড়া নেতাজি নগর মোটর স্ট্যান্ড। প্রতিদিনের বাস গাড়ি চালকরা মোটর স্ট্যান্ডে গাড়ি পার্কিং করে বাড়ি চলে যায়। মঙ্গলবারও যথারীতি প্রতিদিনের মতো গাড়ি পার্কিং করে বাড়ি চলে যায় গাড়ির চালকরা। বুধবার সকালে বাস গাড়ির চালকরা এসে প্রত্যক্ষ করতে পারে গাড়ির তেলের ট্যাঙ্কের লক ভাঙ্গা। পরে দেখতে পায় গাড়ির তেলের ট্যাঙ্কারে তেল নেই। পরপর 5টি গাড়ির চালকরা প্রত্যক্ষ করে তাদের গাড়ির ট্যাঙ্কের লক ভাঙ্গা রয়েছে। 5টি গাড়ি থেকে তেল চুরি যাওয়া, আনুমানিক তেলের মূল্য প্রায় 50,000 টাকা। এদিকে এক গাড়ি চালক জানান, স্ট্যান্ডে কয়েকদিন বাদে বাদে রাতের অন্ধকারে গাড়ির ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটছে, কিন্তু নেই কোনো পুলিশি টহলদারি। তবে তেল চুরির ঘটনা নতুন। তাদের অভিমত, হয়তোবা নেশা সামগ্রী সেবনকারীরা এই চুরি কাণ্ড করছে। এ বিষয়ে গাড়ি চালকরা তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হবে বলে জানায়। প্রতিনিয়ত এই বাস স্ট্যান্ডে চুরির ঘটনা ঘটায় গাড়ির চালকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ডতে পাঁচ গাড়ির থেকে পুরো ট্যাঙ্কি খালি করিয়া সব তেল লেগে গেছে। গাছ ছিল ট্যাঙ্কির মুখ লক টক ভাঙ্গিয়া খেলাধুলা ভাঙ্গিয়া তেল চুরি করে লেগে গেছে। কোন জায়গায় এটা? যা তেলে আমরা নেতাজি নগর বাস স্ট্যান্ড। একটা গাড়ির থেকে কত টাকার আনুমানিক তেল নিছে? একটা গাড়ির তো নিছে 8-10 হাজার করে তেল নিছে। ট্যাঙ্কি তেল দেয় 1,000 দেয় প্রায় 10,000 টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।